দেখলেন তো ছবিটা গতকাল হাওড়ার ডুমুর জলায় পড়ে গিয়ে মৃত্যু হয় অস্থায়ী পুরকর্মী গৌতম চট্টোপাধ্যায়ের কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি বাক নিতে গিয়ে সেখানেই পড়ে যান আধ ঘন্টা পড়ে থাকেন সেখানে মৃত্যু হয় অস্থায়ী পুরকর্মী গৌতম চট্টোপাধ্যায়ের পরিবারের শোকের ছায়া সন্তানকে হারিয়ে পাথর বাবা মা হাওড়ার ডুমুরজোলা তাতিপাড়া লেনে একটি ফ্ল্যাটে থাকতেন মৃত গৌতম চট্টোপাধ্যায় এবং তার পরিবার গতকাল হাওড়ায় জমা জলে আটকে থেকে যার মৃত্যু হয়েছে গৌতম চট্টোপাধ্যায় তার বাড়িতে আমরা রয়েছে এটাই হচ্ছে তার ঘর এই ঘরেই তিনি থাকতেন আর বাড়িতে বয়স্ক বাবা মাকে নিয়ে এই ফ্ল্যাটেই থাকতেন গৌতম চট্টোপাধ্যায় বিকম পাস করেছিলেন গৌতম চট্টোপাধ্যায় 2015 সালে হাওড়া পৌরসভায় কাজ পান গৌতম চট্টোপাধ্যায় সাফাই বিভাগের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন গৌতম এর আগে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন তিনি শুক্রবার কাজ থেকে বাড়ি ফেরার সময় ঘটে দুর্ঘটনা আমার সঙ্গে কথা হয়েছিল 4টার সময় তখন উনি বেরিয়ে গেছিলেন হ্যাঁ আমাকে আমি বললাম যে স্ট্রিট লাইট গুলো পরশু থেকে জ্বলছে না আর জলে জ্বলনময় আমি বললাম বাবু তাড়াতাড়ি চলে আসিস স্ট্রিট লাইট জ্বলছে না আর জলে একটু দেখে শুনে আসিস বললাম আমি বাড়িই যাচ্ছি আমি বেরিয়ে পড়েছি জলমগ্ন রাস্তায় বাক নিতে গিয়ে পড়ে যান গৌতম আর তারপরেই প্রায় আধ ঘন্টা সেই জমা জলেই আটকে থাকেন তিনি স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করেন দেহ সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ মা মার সময় একটু কথা বলা কি যাবে না আমি অবশ্যই তাকে বিরক্ত করব না শারীরিক অবস্থা একেবারেই ভালো না তিনি কথা বলার অবস্থায় নেই একমাত্র সন্তানকে হারিয়ে কার্যত শোকে পাথর হয়ে গিয়েছেন বাবা মা ভালো ছেলে বলেই পরিচিত ছিলেন গৌতম এমন মর্মান্তিক ঘটনার পর শোকের ছায়া গোটা বাড়িতে দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য যেভাবে তার মৃত্যুটা হলো এই দুর্ঘটনা এর জন্য দায়ী কে নেবে এই মৃত্যুর জন্য দায়ী কে এই যে বাড়িটা খাখা করছে এই মুহূর্তে আজকে রোজগার করার মতো আর কেউ মানুষ আর রইল না এবং তাদের দিকটা কে দেখবে রায় মহিত শেঠের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা হাওড়া নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক বাংলার আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি জেলা সদর হাওড়ার ডুমুর জোলার তাঁতিপাড়া সেখানে একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা জলের তলায় ডোবে বাড়িঘরও সময় বদলায় কিন্তু তাঁতিপাড়ার ছবিটা বদলায় না শুক্রবার সেই জলমগ্ন তাঁতিপাড়াতেই পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক সাফাই কর্মীর এবং এই ঘটনায় পুরো প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার বাসিন্দারা দেখুন হাওড়া পুরসভার 42 নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়ায় জল থইথই অবস্থা জল জমার ফলে কোনটা পুকুর আর কোনটা রাস্তা তা বুঝে উঠতে পাচ্ছেন না স্থানীয়রাই আর শুক্রবার এই জলমগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় বছর 38-এর গৌতম চট্টোপাধ্যায়ের এলাকায় হাঁটু জলে ভোগান্তি বাসিন্দাদের জলে ডুবে যাচ্ছে অ্যাম্বুলেন্সের চাকা কোথাও গর্ত থাকলেও বোঝার উপায় নেই প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন সকলে আমি দেখাচ্ছি স্কুটি পুরো বসে গেল যেতে পাচ্ছেন না সামনের জন যিনি রয়েছেন যিনি স্কুটি চালাচ্ছেন চালক যেতে পাচ্ছেন না চালিয়ে আর সেই জলে এইভাবেই স্কুটি নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে ভর্তি রয়েছেন তার তার আত্মীয় সেই রোগীকে দেখতে যেতেও পাচ্ছেন না এই রাস্তা ধরে এই তাঁতিপাড়া থেকে 99 বেশি দূরে নয় তাও বছরের পর বছর এমনই হাল এলাকার একটু বৃষ্টিতেই জলের তলায় এলাকা কি করছে প্রশাসন অনেক বছর ধরেই আমরা এরকম যন্ত্রণা পাচ্ছি একটু বৃষ্টিতেই পুরো জল জমে যাচ্ছে শুধু ঘূর্ণিঝড় নয় একটু বৃষ্টি হলেই মানে পুরো জলে ভেসে যাচ্ছে দেখুন ওই দিকটা দেখুন আমাদের বাড়ি একদম পুরো জলে ভাসছে জলে ডুবে এলাকাবাসীর বাড়ি ঘর এখানে বিক্ষিপ্ত বৃষ্টি হলেই ঘরে ঘরে জল ঢুকে যায় আর সেই জলের মধ্যেই এইভাবে জীবন কাটান বাসিন্দারা সাধারণ মানুষ কোথায় যাবেন বলতে পারেন এইভাবে ঘরের মধ্যে জল ঢুকে গিয়েছে আমি যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি সেই বাড়ির এই যে যেটা আমরা বেডরুম বলে থাকি যেটা থাকার ঘর যেটা শোবার ঘর সেই শোবার ঘরে এই জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন তারা এতটা কষ্ট করে দিন কাটাতে হচ্ছে তাদের বারবার অভিযোগ জানানো সত্ত্বেও মেলেনি সমস্যার সমাধান খাওয়া দাওয়া থেকে এ থেকে সবকিছু কষ্ট অনেক কষ্ট করেই থাকতে হচ্ছে বাইরেই তো সবকিছু করতে হচ্ছে সব বাইরেই পুরো ঘরই তো জল দেখলাম সব ঘরে জল পুরো ঘরে জল মানে না যে বসে খাবো বসে দাঁড়াবো দাঁড়াবারও খুব কষ্ট
হাওড়া দাসনগর বেলগাছিয়া টিকিয়াপাড়া দালালপুকুর শালকিয়া ধর্মতলা ইছাপুর শিবাজী সংঘ এলাকা রামরাজাতলা সহ একাধিক এলাকা জলমগ্ন আর এরপরও টনক নড়ছে না প্রশাসনের প্রতি বছরই এমন ভোগান্তির সম্মুখীন হতে হয় বাসিন্দাদের আর ঠিক কত প্রাণের বিনিময়ে হুঁশ ফিরবে প্রশাসনের রিপাবলিক বাংলা পশ্চিম মেদিনীপুরের ডেবরার দিকে নজর রাখি কারণ সেখানে চারিদিকে জল থই থই অবস্থা অন্তঃসত্ত্বাকে টিউবে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে এমনই করুণ ছবি সেখানে একদম বেহাল অবস্থা জলমগ্ন গোটা এলাকা দেখুন ছবিটা নানা দুর্যোগে জলের তলায় ডেবরা জলমগ্ন ডেবরার একাধিক গ্রাম কোথাও ভেঙে পড়েছে বাড়ি ভাঙা বাড়িতে জীবনের ঝুঁকি নিয়ে চলছে বসবাস কোথাও বাড়ির ভেতর কোমর সমান জল অতি ভারী বৃষ্টির জেরে ডেবরা হাসিমপুর হইপত আলিশাগড় সহ ডেবরার একাধিক গ্রাম জলমগ্ন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ 15 বছর ধরে সংস্কার হয়নি স্থানীয় খালের প্রশাসনকে বারবার অভিযোগ জানিয়েও বেহাল নিকাশির সুরাহা হয়নি বৃষ্টি হলেই তাই বাড়ির ভিতর হাঁটু সমান জল ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি হলে একদিন যদি বৃষ্টি হচ্ছে পুরো ঘরে প্রত্যেক ঘরে জল ছাড়া সবাই ঘর ছাড়া হয়ে যায় না আমাদের পাশে কোনো প্রশাসন আসেও নি আর কোনো হেল্প নি বারবার এটা বলা হচ্ছে যে খালের জল আমাদের বৃষ্টি হলে খালের জলটা ঠিক মতন পাস হয়নি সংসারের জন্যই জলটা ক্লিয়ার হয়নি ভাঙা ঘরেই থাকি তো বৃষ্টির মধ্যেই আছি পরিস্থিতি এমন যে টায়ারের ওপর বসিয়ে রোগীকে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে সেই চিত্রই ধরা পড়লো ডেবরায় 10 দিন আগে তার সিজার হয় সেই সদ্য প্রসূতি অসুস্থ বোধ করায় তাকে টায়ারের ওপর বসিয়ে নিয়ে যেতে হয় হাসপাতালে এখন আর কি করবো এই যে রুগীদেরকে পারাপার করে নিয়ে যাওয়া হচ্ছে এখন বৃষ্টিতে এই অবস্থা এক কোমর করে জল গেছে বাড়িতে খবর পেয়ে এলাকায় আসেন প্রধান দায় ঝাড়ার চেষ্টা করেন তিনি আমি তো সবে প্রধান এই চেয়ারটা বসেছি এবার মানুষের অবজেকশন শুনছি এবং মানুষের কথা শুনে যতটা সম্ভব আমি চেষ্টা করছি কালকে অনেক রিকোয়েস্ট আমি এসে এখানে তাও বেরোবে না আমি রিকোয়েস্ট করে যে এই অবস্থায় আপনি থাকবেন কি করে বাচ্চা নিয়ে যেহেতু তক্ত খাটের উপরে বসে আছে বলছেন আমি এই অবস্থায় তো আপনাকে আমরা ছেড়ে যাব না আপনি রিকোয়েস্ট করছি আপনি বেরিয়ে আসুন ওনাকে মানে 15 মিনিট ধরে বুঝিয়েছি এখন কোথায় নিয়ে যাচ্ছেন এখন আমরা হসপিটালে নিয়ে চলে যাচ্ছি শুধু ডেবরা না জলের তলায় পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার কুকুরিয়া আশকান্দা বসন্তপুর পাঁচকুড়ি চন্দ্রকোনার কুয়াপুর মোহবনী বিঘের পর বিঘে কৃষিজমি জলের তলায় রিপাবলিক বাংলা